হাতে আর মাস দেড়েকের প্রতীক্ষা, তারপরে আকাশে বাতাসে ভেসে বেড়াবে পুজোর গন্ধ। মর্তে আগমন হবে দেবী দশভুজার, যাকে ঘিরে বিভিন্ন বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। একই ছবি রায়গঞ্জ শহরও। শহর তথা এই জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে প্রতিবারই অন্যতম স্থানে জায়গা করে নেয় রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবারও একই ধারা বজায় থাকবে। বুধবার রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে এই পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এবারে এই পুজো 74তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের একটি জনপ্রিয় মন্দিরের আদলে পুজো মণ্ডপ, যা নজর কাড়বে দর্শনার্থীদের। এরই পাশাপাশি প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে অভিনবত্ব। এদিন পুরোহিত সহযোগে খুঁটি পুঁতে মণ্ডপ সজ্জার সূচনা করা হয়। নীল সাদা বেলুন উড়িয়ে খুঁটি পুজোর উদ্বোধন করেন সকলেই। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি রথীন্দ্র চৌধুরী, নয়ন দাস, শিল্পী দাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, বিগত বছরগুলিতে অভিনব পুজোর নিরিখে একাধিক উপহার এবং সম্মানে ভূষিত হয়েছে সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। আমাদের এই 74তম পুজো, এবার আগামী মানে আমাদের প্রাক হীরক জয়ন্তী, যার জন্য আমাদের এবার বাজেটটা কিন্তু বড় বাজেটের পুজো হচ্ছে। সবাইকে আমরা আমাদের মণ্ডপে আসতে বলছি। হ্যাঁ, আমাদের এবার থাইল্যান্ডের যে একটি মন্দির, খুব নাম করা ওখানে বিখ্যাত মন্দির, সেই মন্দিরের ওয়াট রং খুন বাজেট এইভাবে বলা খুব মুশকিল। বড় বাজেটের পুজো আমাদের, সবার সহযোগিতায় আমরা পুজো করি। আমরা প্রবীণ নবীনের মেলবন্ধনে আমাদের এই পুজো 74 বছর থেকে এইভাবে চলে আসছে। হ্যাঁ, বংশপরাক্রমে এইভাবেই আমরা চলছি। এবছর আমাদের প্যান্ডেলটা দেখতে হবে সবাইকে, একটু বলতে পারি। প্যান্ডেল এবং প্রতিমা বরাবরই আমাদের তো কেমন হয় সেটা সবাই জানে, রায়গঞ্জ তথা জেলার সব মানুষরাই জানেন। আমাদের আজকে তো খুঁটি পুজো ছিল, আমাদের এইভাবেই হয়, প্রতি বছর খুঁটি পুজো এইভাবেই হয়, এবছরও সেভাবেই করেছি। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-7855-12 এই নাম্বারে।